আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত ভিডিওতে দেখাচ্ছি হাঁসের ভ্যাকসিন দেওয়ার জন্য বাবা প্রস্তুতি নিতেছে, কিন্তু পরবর্তীতে দেখছি যে ভ্যাকসিনটার মেয়াদ নাই। পরে আমরা খুব দ্রুত যাই রামগঞ্জ থেকে আবার ভ্যাকসিন নিয়ে আসছি, তো ওই দিন তো আর দেওয়া হয়নি। আজকে হাঁসের ভ্যাকসিনগুলো দেওয়া হইব, এ কারণে বাবা প্রস্তুতি নিতেছে। ভ্যাকসিনের প্রাথমিক যে কাজগুলো ওগুলো আমরা যেভাবে করি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। সর্বপ্রথম আমরা পানি নিছি, আর এই পানি কিন্তু কলের পানি, আগে আগুনের মধ্যে ফুটাই নিছি, এরপরে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রাখছি। ফ্রিজে 1-2 ঘন্টা রাখা লাগছে যাতে একবার পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমরা ফ্রিজ থেকে ওই পানিগুলো বাইর করছি। আর অবশ্যই আপনি যে গ্লাসের মধ্যে ভ্যাকসিনটা রাখবেন ওই গ্লাসের মধ্যে বরফ ইউজ করবেন। আমরা সবসময় ওই রকম ঠান্ডা বরফের পানি ইউজ করার চেষ্টা করি, না হলে বরফের টুকরো ব্যবহার করার চেষ্টা করি। আমাদের কোয়েল পাখিগুলোর খাদ্য মিক্স করতে হবো, তো একটু পরে ভ্যাকসিনের বাকি অংশটা আমি আপনাদেরকে দেখাইতেছি। গত 3 দিন আগে আমি আপনাদেরকে জানতে চাইছি আমাদের কোয়েল পাখিগুলোকে কি খাবার এখন দেওয়া উচিত। তো অনেকে অনেক রকম সাজেস্ট করছে, কেউ বলছে গোয়ার, কেউ বলছে লেয়ার 1, কেউ আবার বলছে লেয়ার 2। আসলে ওটা আছে কিনা আমি জানি না, যেহেতু আমি দেশের বাইরে, তো আমি পুরো কনফিউজের মধ্যে পড়ে গেছি বিশ্বাস করেন। এখন আমি আপাতত এখানে গমের ভাঙা নিছি, গ্রোয়ার নিছি, আর স্টার্টার্স, এগুলো আপাতত মিক্স করে আমি 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াবো। এরপরে আমি আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করব আসলে কি চেঞ্জ করা উচিত না, এটা কন্টিনিউ করব। বাবা একটা কোয়েল পাখি হাতে নিছে, দেখেন কি চঞ্চল। আগে কোয়েল পাখিগুলো কিন্তু পুরো শান্ত সুস্থ আছিল, আমরা খুবই টেনশনে থাকতাম যে এগুলো কি আসলে অসুস্থ কিনা, কিন্তু না, এখন আলহামদুলিল্লাহ চঞ্চল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে, দেখতেও ভালো লাগতেছে। আর বাবার হাতে যে পাইটারে বাচ্চাটা দেখতেছেন এটার কাহিনী বলি। আমরা যে কোনো জিনিসটা ভালোবাসলে ওটার সবচেয়ে বেশি পরিচর্যা করি, যত্ন করি, আদর করি, ঠিক ওই জিনিসটাই কিন্তু সবচেয়ে দ্রুত আমাদের কাছ থেকে হারায় যায়। এই পাইটারে বাচ্চার কথাই বলতেছি, আমি এত মুরগির বাচ্চা নিয়ে আসছি অনেকের কাছ থেকে, আনি বাঁচাইতে পারি না। বিশেষ করে আমার জাপানিজ ব্যান্থামগুলোর কথাই বলতেছি, 14টা বাচ্চা আনছি, ওইখান থেকে মাত্র 4টা আছে। অথচ এগুলো আমার কত শখে ছিল, কত আদর যত্ন করে লালন পালন করছি, কত চেষ্টা করছি, তারপর বাঁচাইতে পারি না। কিন্তু এই পাইটারে বাচ্চাটা আমি ব্রুডিংও ঠিক মতো করি নাই, আনি এই কোয়েল পাখির সাথে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ অনায়াসে বড় হইতেছে। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, ওই জিনিসটা এখানে জ্বলন্ত প্রমাণ। বাবা কোয়েল পাখিগুলার খাবার দিয়ে দিছে, মাশাআল্লাহ কত সুন্দর করে কোয়েল পাখিগুলো খাবার খাইতেছে। তার টেনশন হলো বেচারা এখনো ডিম পায় না, এটা নিয়ে একটু টেনশনে আছি। বাবা চলে আসে, দোতলার মধ্যে ভ্যাকসিনটা গোলানো শুরু করছে। আর ভ্যাকসিন গোলাইতে হলে সর্বপ্রথম 100 মিলি পানি নেবেন একটা ভ্যাকসিনের মধ্যে, গোলানোর পরে প্রত্যেকটা হাঁসের মধ্যে 1 মিলি করে ইউজ করবেন। আর আমরা আপাতত আজকে যে ভ্যাকসিনটা দিতেছি এটার নাম হচ্ছে ডাক প্লেগ। হাঁসের 2টি ভ্যাকসিন, একটা হচ্ছে ডাক প্লেগ, আর একটা হচ্ছে ডাক কলেরা। তো আমরা ডাক কলেরা এখন পর্যন্ত ব্যবহার করতেছি না, কারণ আমাদের প্রয়োজন হয় নাই বা ওই রকম কোনো অসুস্থ হয় না আমাদের হাঁস। ডাক প্লেগে আমরা কন্টিনিউ ব্যবহার করতেছি। 21 থেকে 25 দিনে সর্বপ্রথম ভ্যাকসিনটা দিবেন, এরপর 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় ভ্যাকসিনটা, যেটা বুস্টার ডোজ, ওটা দিবেন। এরপর প্রতি 4 মাস পর পর অন্তর একটা ভ্যাকসিন ব্যবহার করবেন। অবশ্যই আপনি সকাল সকাল ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি তাও না হয় চেষ্টা করবেন যে হাঁসের 1/3 পেটে যাতে খালি অংশ থাকে, মানে পুরা পেট ভরা অবস্থায় ভ্যাকসিনটা দিবেন না, তা না হইলে নাকি হাঁসের ক্ষতি হয়। আসলে আমি শিওর না, আমি এটা একটা ভিডিওতে দেখছি, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাবা সর্বপ্রথম আমার কাকার ছাদের উপর যে হাঁসগুলো আছে বাচ্চা হাঁস, ওগুলো নিয়ে আসছে, ওগুলো আমরা সর্বপ্রথম পুশ করতেছি, যেহেতু ওই সাথে ডাক প্লেগ ভ্যাকসিন যেটা ওটা বেশিরভাগ সময় বুকের মাংসের মধ্যে ইউজ করে। যেহেতু আমাদের কাছে ভ্যাকসিন গান নাই, এখানে আমরা বুকে না দিয়া রানের মধ্যে দিচ্ছি, কারণ রানের মধ্যে যথেষ্ট পরিমাণ মাংস আছে। আর ডাক প্লেগের ভ্যাকসিনের নিয়ম হচ্ছে মাংসের মধ্যে, আমি মনে করি যে গ্রামগঞ্জে বা বাড়ির মধ্যে যারা ইউজ করে, মানে কোয়ান্টিটি বেশি নেই হাঁসের, তারা রানের মধ্যে ইউজ করাই সবথেকে বেটার, কারণ বুকের মধ্যে অনেক সতর্কতা অবলম্বন করি করা লাগে। আস্তে আস্তে বাবা হাঁসের ছোট বাচ্চাগুলো তো দেওয়া হয়েছে, এখন মিডিয়াম যে বাচ্চাগুলো আছে রুমের মধ্যে ওগুলোরে নিয়ে আসতেছে, আস্তে আস্তে দেওয়া শুরু করতেছে। আর একটা কথা, আমাদের যে 3টা ফিমেল আছে, একটা মেল, মেলটার তো দিয়ে দিছি সমস্যা নাই, কিন্তু বাকি 3টা ফিমেল আমরা দিতেছি না, যেহেতু ওই 3টা হাঁস এখন কন্টিনিউ ডিম পাড়তেছে। আর ডিম পাড়া অবস্থায় যদি ভ্যাকসিন ব্যবহার করে তাহলে হাঁস অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো, আর অনেক সময় মারাত্মক হয়ে যায়, মারাও যায়, তো আমরা ওই রিস্ক না নিতেছি। পরবর্তীতে আমরা এই 3টারে ভ্যাকসিন দিয়ে দিব, সমস্যা নাই। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।